হ্যালো স্টুডেন্ট আগের ক্লাস থেকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা রয়েছে সেই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো ম্যাট্রিক্স চ্যাপ্টারের আগের ক্লাসে আমরা কিন্তু থিওরির প্রায় কাছাকাছি পুরো পার্টটাই শেষ করে দিয়েছি মানে ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখবো বা ম্যাট্রিক্স দিয়ে আমরা কিভাবে অঙ্ক করব এছাড়াও ম্যাট্রিক্সের সমস্ত প্রকারভেদগুলো আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি তো আজকে আমাদের ম্যাট্রিক্সের লাস্ট থিওরি আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের সমতা ম্যাট্রিক্সের স্কেলার গুণ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ শিখবো তো এটা হলেই আমাদের কিন্তু ম্যাট্রিক্সের পুরোপুরি থিওরিটা কমপ্লিট হবে এবং তারপর আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে অঙ্ক শুরু করব তো আগের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখুনই তারা এই ভিডিওর নিচে সেই আগের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে এছাড়াও তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে সেখান থেকেও কিন্তু তোমরা আগের ভিডিওটা পেয়ে যাবে তো আগের ভিডিওটা তোমরা মাস্টে দেখে নেবে তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ম্যাট্রিক্সের পুরো থিওরিটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা যদি অঙ্কগুলো করো তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে তো তাই তোমরা ম্যাট্রিক্সের পুরো থিওরিটা একবার দেখে নেবে ভালো করে ভিডিওগুলো একবার ভালো করে ওয়াচ করে নেবে এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে যাতে সবাই এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুব সহজভাবে কমপ্লিট করতে পারে তো আমরা কিন্তু খুব সহজভাবে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করছি এবং আগের ক্লাসেও খুব সহজভাবে প্রত্যেকটা থিওরি বোঝানো হয়েছে এবং আজকেও আমরা ম্যাট্রিক্সে যে কয়েকটা থিওরি বোঝাবো সেগুলো খুব সহজভাবে বোঝানো হবে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি একদম লাস্ট পর্যন্ত এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের পুরোপুরি যে থিওরি পার্টটা রয়েছে সেটাকে কমপ্লিট করব। তো এবারে আজকের ভিডিওটা আমরা শুরু করছি তো এখানে সর্বপ্রথম যে আমাদের টপিকটা রয়েছে আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কি মানে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স জিনিসটা কী সেটা আমরা আগের ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের সমতা দিয়ে শুরু করব তো ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে দুটো ম্যাট্রিক্স কখন সমান বলা হবে সেটাই হচ্ছে আমাদের এখানে বলা রয়েছে তো এখানে কয়েকটা কন্ডিশন রয়েছে ফার্স্ট আমরা এখানে দেখে নেব বইতে কি আছে তারপর আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব তো ফার্স্ট কন্ডিশন এখানে দেখো এ এবং বি একই ক্রমের একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে তো একই ক্রমের ম্যাট্রিক্স মানে এ যদি দুই ক্রস দুই হয় তাহলে বি কেও দুই ক্রস দুই হতে হবে মানে সেকেন্ড অর্ডার যদি এ হয় তাহলে কেও সেকেন্ড অর্ডার হতে হবে এ যদি থার্ড অর্ডারের হয় তাহলে কেও থার্ড অর্ডারের হতে হবে এ যদি দুই ক্রস তিন হয় তাহলে বি কেও দুই ক্রস তিন হতে হবে তো ফার্স্ট যে দুটো ম্যাট্রিক্স থাকবে তাদেরকে সমান বলা হবে যদি তাদের দুজনের যদি ক্রমটা একই হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশান হচ্ছে এখানে দেখো আইজে এর প্রতি জোড়া মানের জন্য এ আইজে সমান বি আই হয় এর মানে কি যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট এবং বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্স দুটোকে আমরা বলবো ইকুয়ালিটি অব ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা বা দুটো ম্যাট্রিক্স সমান তো আমি তোমাদের একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই তো দেখো আমাদের ম্যাট্রিক্সের সমতা আমরা একটা এ ম্যাট্রিক্স লিখলাম যেটা আমরা লিখলাম এখানে দুই তিন চার পাঁচ এবং এখানে লিখলাম ছয় সাত আট এক্স ঠিক আছে এটা একটা আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম যার দেখো অর্ডারটা রয়েছে একটা রো দুটো রো এবং কলাম রয়েছে এক দুই তিন চার মানে টু ক্রস ফোর তো বি ম্যাট্রিক্সটাকে কিন্তু এই ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অব ম্যাট্রিক্স হতে হলে তো সর্বপ্রথম তাকে কিন্তু দুই ক্রস চার অর্ডারের হতে হবে তার মানে বি ম্যাট্রিক্সটাকেও কিন্তু এই অর্ডারের হতে হবে দুই ক্রস চার অর্ডারের ঠিক আছে এবং সেকেন্ড কন্ডিশন আমাদের কি বলা ছিল যে এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু সমান হবে তাহলে এর যদি দুই থাকে বিরো দুই হবে এর যদি তিন থাকে বিরো তিন এর যদি চার থাকে বিরো চার এর যদি পাঁচ থাকে বিরো পাঁচ এর যদি ছয় থাকে বিরো ছয় এর যদি সাত থাকে এরও সাত এর যদি আট থাকে আট এর যদি এক্স থাকে এরও এক্স হতে হবে তাহলে এখানে যদি আমি পাঁচ লিখি তাহলে এক্সের ভ্যালু এখানে হবে পাঁচ তো আমি এখানে এক্স লিখে দিচ্ছি তবেই কিন্তু এই দুটো ম্যাট্রিক্সকে আমরা বলবো সমান তো কখন আমরা দুটো ম্যাট্রিক্সকে সমান বলবো তাদের করসপন্ডিং এলিমেন্ট গুলো মানে এর ফার্স্ট রোতে যে এলিমেন্টটা ছিল এর ফার্স্ট রোতে এবং ফার্স্ট কলামে যে এলিমেন্টটা ছিল সেই দুটোকে সমান হতে হবে একই রকম সেকেন্ড এলিমেন্টটাকে সমান থার্ড এলিমেন্টটাকে সমান এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট সমান হতে হবে ম্যাট্রিক্সের মধ্যে এবং তাদের দুজনের অর্ডারটাকেও সমান হতে হবে তবেই আমরা বলবো দুটো ম্যাট্রিক্স সমান তো আমাদের প্রশ্নে কী পড়বে দুটো ম্যাট্রিক্স দিয়ে দেবে দুটো ইকুয়ালিটি ম্যাট্রিক্স দিয়ে দেবে মানে আমাদের প্রশ্ন যদি আমরা একটা লিখি তো আমাদের এরকমই একটা ম্যাট্রিক্স দেবে ধরো আমি একটা সেকেন্ড অর্ডারে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি তো এরকম লিখলাম দুই এক্স পাঁচ ছয় দুই পাঁচ ছয় সাত এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল তো এখান থেকে আমাদের বলবে এক্সের মান কত তো এক্সের মান আমরা কী জানি দুটো ম্যাট্রিক্স সমান হবে কখন যদি তার করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয় তার মানে এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান এবং এই এক্সের সঙ্গে তার মানে এটা সমান হতে হবে তাহলে আমরা এক্সের সঙ্গে যদি সাতকে সমান করি তাহলে এখানে এক্স ইকুয়াল টু সাত তো এইভাবে তোমাদের চাইবে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া থাকবে সেখান থেকে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু এরকম বের করতে হবে ইকুয়ালিটি বা ম্যাট্রিক্সের সমতার দ্বারা তো আবারও আমি তোমাদের একবার বলে দিচ্ছি ম্যাট্রিক্সের সমতা মানে দুটি ম্যাট্রিক্সের অর্ডারকে ইকুয়াল হতে হবে এবং তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতে হবে তবেই দুটো ম্যাট্রিক্স কিন্তু আমরা বলবো সমান ম্যাট্রিক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এরপর আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ স্কেলার গুণ মানে হচ্ছে দেখো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করা সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ সে ধ্রুবক সংখ্যা আমরা গুণ করতে পারি যে কোনো ধ্রুবক সংখ্যা গুণ করাই হচ্ছে স্কেলার গুণ এখানে কি বলা রয়েছে সর্বফার্স্ট আমরা দেখে নিই একটি ম্যাট্রিক্স এ এবং একটি স্কেলার কে এর গুণফল ফল হলো একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের কে গুণ একটি ম্যাট্রিক্স এ এম ক্রস এন এবং একটি স্কেলার কে এর গুণফল কে এ অথবা এ কে দ্বারা প্রকাশ করা হয় তো সাপোজ আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম এ ম্যাট্রিক্স ঠিক আছে ধরো আমি এখান থেকে একটা ম্যাট্রিক্স লিখে দিলাম দুই তিন চার পাঁচ ঠিক আছে যার অর্ডারটা হচ্ছে দুই ক্রস দুই তো এটাকে এলিমেন্টের সঙ্গে গুণ হবে তাহলে দুই গুণিতক পাঁচ তিন গুণিতক পাঁচ এই পাঁচটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে চার গুণিতক পাঁচ এবং পাঁচ গুণিতক পাঁচ তার মানে এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ দিনে পনেরো তারপরে হচ্ছে চার পাঁচে কুড়ি এবং পাঁচ পাঁচে পঁচিশ তো এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম স্কেলার গুণ মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করবো একটা সংখ্যা দ্বারা গুণ করবো সেই সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এটাই আমাদের জাস্ট মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে একই রকম আমরা যদি ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নিই একটা এ ম্যাট্রিক্স লিখলাম ধরো আমাদের এরকম আছে দুই চার ছয় আট ঠিক আছে তো এই ম্যাট্রিক্সটা থেকে দেখো পুরোপুরি একটা দুই কমন যাচ্ছে তো আমরা যদি দুই একটা কমন নিই তো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন যাবে মানে এখানে দুই একে দুই দুগুনে চার দু তিনে ছয় দু চারে আট বুঝতে থেকে আমরা যে কোনো কিছু কমন নিলেও সেটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমাদের কমন নিতে হবে একই রকম যে কোনো সংখ্যা গুণ করলে সেটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ আশা করি তোমরা বুঝতে পারলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ জিনিসটা কি তো এরপরে যে আমাদের থিওরিটা রয়েছে সেটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সে যোগ এবং বিয়োগ তো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাদের আমরা অ্যাডেশান এবং সাবড্রাকশান কীভাবে করব। তো প্রথমে আমরা এখানে পড়ে নিই কী বলা আছে তারপর আমি তোমাদের উদাহরণের সাহায্যে করে দেখাচ্ছি তো এখানে সর্বপ্রথম যেটা বলা রয়েছে সেটা দেখো এখানে বলা রয়েছে যে দুটি ম্যাট্রিক্স এ এবং এর যোগফল সংজ্ঞাত হবে যদি তারা একই ক্রমের ম্যাট্রিক্স হয় তার মানে কি সর্বপ্রথম দুটি ম্যাট্রিক্সে যোগ এবং গুণ তখনই আমরা করতে পারবো যদি তাদের ক্রমটা একই হয় মানে তাদের অর্ডারটা একই হয় মানে এ ম্যাট্রিক যদি দুই ক্রস দুই অর্ডারের হয় তাহলে বি ম্যাট্রিক্সকেও কিন্তু দুই ক্রস দুই অর্ডারের হতে হবে একই রকম এ ম্যাট্রিক্স যদি তিন ক্রস তিন অর্ডারে হয় তাহলে বি ম্যাট্রিক্সকেও তিন ক্রস তিন অর্ডারে হতে হবে তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি দুটো ম্যাট্রিক্সের ক্রম একই থাকতে হবে এরপর বলা রয়েছে এ এবং বি এর উভয়ই এম ক্রস এন ক্রমের ক্রমের ম্যাট্রিক্স হলে মানে দুজনেই যদি একটা একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে তাদের সমষ্টি এ প্লাস বি এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স হবে মানে তাদের যদি আমরা যোগ করি ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাও কিন্তু ওই অর্ডারেরই হবে এবং যার পদগুলি এ ও বি এর অনুরূপ পদ দুটি সমষ্টি দ্বারা নির্ণীত তার মানে দেখো এখান থেকে আমাদের মেন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সের যোগ আমরা তখনই করতে পারবো যদি দুটি ম্যাট্রিক্সের অর্ডারটা একই হয় সর্বপ্রথম কন্ডিশন এবং এখানে বলা রয়েছে যোগ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু ওই অর্ডারেরই ম্যাট্রিক্স হবে এবং আমরা যোগ করতে পারবো কিভাবে যে এ ম্যাট্রিক্সের যে পদগুলো রয়েছে এবং বি ম্যাট্রিক্সের যে পদগুলো রয়েছে তাদের অনুরূপ পদগুলির যোগফল আমরা করতে পারবো তার মানে আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে দেখাই ধরো আমাদের যদি একটা এ ম্যাট্রিক্স আমরা যদি একটা থার্ড অর্ডারের এ ম্যাট্রিক্স নিই ধরো আমরা নিলাম দুই চার ছয় পাঁচ সাত আট মাইনাস দুই চার মাইনাস দুই না ধরো এখানে দুই চার নয় এরকম একটা দেওয়া রয়েছে ঠিক আছে এবং আরেকটা ম্যাট্রিক্স আমরা নিলাম যেটা হচ্ছে বি সেটাকেও কিন্তু আমাদের কি একই অর্ডারের হতে হবে তার মানে এটা যদি আমাদের তিন ক্রস তিন হয় এটাকেও কিন্তু আমাদের তিন ক্রস তিন অর্ডারেরই হতে হবে তো এটাকে আমরা নিলাম পাঁচ ছয় সাত শূন্য দুই তিন ছয় সাত আট ঠিক আছে তো এবারে যদি আমরা যোগ করি মানে এ প্লাস বি যদি বের করি তাহলে আমাদের কি করতে হবে দুটো ম্যাট্রিক্সের যোগ করার পর এই যে অর্ডারগুলো ছিল এর অর্ডারটাও কিন্তু একই হবে আমাদের এই কথাটাই এখানে বলতে চাইছে মানে সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে এ ম্যাট্রিক্সের অর্ডার এবং বি ম্যাট্রিক্সের অর্ডারকে সমান হতে হবে এবং এদের যে যোগ ফলটা বের হবে সেটাও কিন্তু এই এবি ম্যাট্রিক্সের যে অর্ডার ছিল সেই অর্ডারটাই হবে ঠিক আছে এবার হচ্ছে কি যোগ আমরা কিভাবে করব যে এদের করসপন্ডিং এলিমেন্টগুলোর যোগ এদের করসপন্ডিং এলিমেন্ট মানে এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এর ফার্স্ট এলিমেন্ট তাহলে পাঁচ আর দুই এর যোগ সাত এলিমেন্ট এর সেকেন্ড এলিমেন্ট আর চারের যোগ দশ তারপর সাত আট ছয় সাত ছয় তেরো তারপর পাঁচ আর শূন্যর যোগ পাঁচ সাত আর দুইয়ের যোগ নয় আট আর তিনের যোগ এগারো তারপর ছয় আর দুইয়ের যোগ আট চার আর সাতের যোগ এগারো নয় আর আট তো ন আট সতেরো তো এইভাবে কিন্তু আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারবো তো আবারও আমি একবার বলে দিই যে দুটো ম্যাট্রিক্সে যোগ করার বা বিয়োগ করার ক্ষেত্রে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলোকে কিন্তু আমরা যোগ করতে পারব এবং যোগ তখনই হবে যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই হয় এবং যে ম্যাট্রিক্সটা আমরা পাবো যোগ করার পর সেই ম্যাট্রিক্সটার অর্ডারও কিন্তু ওই দুটো ম্যাট্রিক্সের যা অর্ডার ছিল সেটাই হবে এবং আমরা যোগ করতে গেলে কিন্তু দুটো ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্টগুলোকে আমরা যোগ করবো আশা করি তোমরা বুঝতে পারলে তো একই রকম আমি তোমাদের একটা বিয়োগও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা বিয়োগ করবে তো বিয়োগ করার জন্য একই রকম ধরো সাপোজ আমরা এখান থেকে একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিলাম একটা সেকেন্ড অর্ডারের এ ম্যাট্রিক্স নিয়ে নিলাম দুই তিন চার পাঁচ ঠিক আছে এবং আরেকটা আমরা বি ম্যাট্রিক্স নিলাম যেটা হচ্ছে আমাদের ছয় সাত আট দুই ঠিক আছে এরকম একটা আমরা ম্যাট্রিক্স নিলাম দুটো ম্যাট্রিক্স তো এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করার ক্ষেত্রে একই নিয়ম আমাদের কি দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু একই হতে হবে এবং যে ম্যাট্রিক্সটা আমরা পাবো বিয়োগ করার ক্ষেত্রে তার অর্ডারটাও কিন্তু আমাদের এদের অর্ডারের সমান হবে মানে দুই ক্রস দুই এবং বিয়োগ করার ক্ষেত্রেও আমাদের একই রকম করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে তাহলে আমরা যেহেতু এ থেকে বি বাদ দিচ্ছি তাহলে এ থেকে বি বাদ দেবো তাহলে দুই থেকে ছয় বাদ দিলে মাইনাস চার তিন থেকে সাত বাদ দিলে মাইনাস চার তারপর চার থেকে আট বাদ দিলে মাইনাস চার পাঁচ থেকে দুই বাদ দিলে আমাদের হচ্ছে তিন তো এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল তো এইভাবে কিন্তু আমরা দুটো ম্যাট্রিক্সের বিয়োগ এবং যোগ করতে পারবো তো যোগ বা বিয়োগ তখনই আমাদের সংজ্ঞাত হবে যদি তাদের অর্ডারটা কিন্তু সমান হয় এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে তো এরপর আমাদের যে লাস্টে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ তো সেটা আমরা এবার শিখবো তো এবারে আমরা শিখবো যে দুটি ম্যাট্রিক্সের গুণ আমরা কীভাবে করবো তো ম্যাট্রিক্সের গুণ করার জন্যে জাস্ট আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো তাহলে আমাদের কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কীভাবে করবো তো সর্বপ্রথম দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কখন করতে পারবো বা দুটো ম্যাট্রিক্সের গুণ আমাদের কখন সংজ্ঞাত হবে তো সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে দুটো ম্যাট্রিক্স আছে তাদের অর্ডার কত তো এই ম্যাট্রিক্সটাতে দেখো একটারও দুটোরও তিনটেরও মানে তিন ক্রস দুটো কলাম রয়েছে তিন ক্রস দুই এবং এই ম্যাট্রিক্সটাতে দেখো একটা রো দুটো রো এবং কলাম রয়েছে এক দুই তিন দুই ক্রস তিন তো এই দুটো ম্যাট্রিক্স গুণ করা তখনই আমাদের সম্ভব হবে যদি এই যে প্রথম ম্যাট্রিক্সটার অর্ডার এবং পরের ম্যাট্রিক্সটার অর্ডারের এই যে প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা রয়েছে এবং পরের ম্যাট্রিক্সের যে রোটা রয়েছে এই দুটো যেন সমান হয় তো এই দুটো যদি আমাদের সমান হয় মানে এর শেষটা এবং এর প্রথমটা এই দুটো যদি আমাদের সমান হয় তাহলেই আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো হলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো না এখানেই আমরা বলে দেব যে ম্যাট্রিক্সের গুণ এখানে অসঙ্গাত বা সম্ভব নয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা কখন আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো আবার আমি তোমাদের বলে দিচ্ছি যে ম্যাট্রিক্সে গুণ করার ক্ষেত্রে যে দুটো ম্যাট্রিক্সের আমরা অর্ডার পাবো সেই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমটার কলাম সংখ্যা এবং পরেরটার রো সংখ্যা যদি আমাদের সমান হয় তবেই আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ করতে পারবো এবং গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কিন্তু এই যে বাকি যে দুটো পড়ে আছে সেইটা হবে মানে এখানে তিন এখানে তিন মানে যে অর্ডারটা রয়েছে কি তিন ক্রস তিন এই অর্ডারের ম্যাট্রিক্সটা হবে গুণ করার পর ঠিক আছে তো আমি আবারও কি বললাম দুটো ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং পরের ম্যাট্রিক্ রোগে সমান হতে হবে এবং বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো অর্ডারই হবে কিন্তু এদের গুণফলের ফলের ঠিক আছে তো এবারে গুণ কি করে করবো সেটা আমরা জানবো তো ধরো সাপোজ আমরা এখান থেকে সিডি বের করবো তো সিডি গুণ করার জন্য জাস্ট আমরা এখানে গুণ আকারে ফার্স্ট ম্যাট্রিক্স দুটো তুলে নিই তো ম্যাট্রিক্স দুটো আমাদের যেভাবে আছে আমরা সেইভাবে ম্যাট্রিক্স দুটোকে তুলে নেব এখানে প্রথমটা রয়েছে দুই মাইনাস তিন চার পাঁচ এবং মাইনাস ছয় শূন্য আর এখানে রয়েছে তিন মাইনাস দুই শূন্য পাঁচ চার এক ঠিক আছে এবারে গুণ করার ক্ষেত্রে দেখো এর ফার্স্ট রো তার সঙ্গে আমরা একবার এর ফার্স্ট কলামের গুণ করবো ঠিক আছে তো এর ফার্স্ট রো এর সঙ্গে আমরা ফার্স্ট কলামের গুণ করবো তো এবারে দেখো আমি কি বললাম যে এর যে ফার্স্ট রোটা রয়েছে এবং এর যে ফার্স্ট কলামটা রয়েছে এই দুটোর সঙ্গে গুণ হবে তার মানে করসপন্ডিং এলিমেন্টের গুণ এর তিনের সঙ্গে দুইয়ের গুণ তাহলে তিন দুগুণে ছয় যুক্ত এর পাঁচের সঙ্গে তিনের গুণ পাঁচ তিনে পনেরো মাইনাস পনেরো রয়েছে তাহলে মাইনাস পনেরো ঠিক আছে আবারও আমি আরেকবার বলছি এর ফার্স্ট রোয়ের সঙ্গে একবার এর ফার্স্ট কলামের আবার এর ফার্স্ট রোয়ের সঙ্গে একবার সেকেন্ড কলামের আবার ফার্স্ট রোয়ের সঙ্গে একবার থার্ড কলমের এইভাবে আমরা গুণ করবো এর ফার্স্ট রোয়ের সঙ্গে কলাম থার্ড কলাম ঠিক আছে তাহলে যখন আমরা ফার্স্ট কলামের গুণ করলাম তিন দুগুণে ছয় যুক্ত পাঁচ তিনে পনেরো মাইনাস পনেরো ঠিক আছে এবার সে ফার্স্ট রোয়ের সঙ্গে আমরা সেকেন্ড কলামের গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দুদুগুণে চার আর এদিকে হচ্ছে আমাদের চারের সঙ্গে মাইনাস তিনের গুণ তো চার তিনে বারো মাইনাস বারো ঠিক আছে আবার এর ফার্স্ট রোয়ের সঙ্গে আমরা থার্ড কলামের গুণ করবো দুই শূন্য শূন্য যুক্ত ঠিক আছে এখানে মাইনাস তিন আর একের গুণ করলে হচ্ছে মাইনাস তিন হয়ে গেল তো ফার্স্ট রো এর কাজ আমাদের শেষ ফার্স্ট রো এর সঙ্গে আমরা এর তিনটে কলামের গুণ করব আবার এর সেকেন্ড রো এর সঙ্গে আবার আমরা এর তিনটে কলামের গুণ করব তো সেকেন্ড রো এখানে আছে 4 5 তো এখানে আমরা তিনটে কলামের সঙ্গে গুণ করব তাহলে 4 3 এ হচ্ছে 12 তারপর হচ্ছে 5 চা 5 এ 25 ঠিক আছে তারপর আবার হচ্ছে 4 2 8 8 আর এদিকে হচ্ছে 5 4 এ 20 প্লাস 20 ঠিক আছে তারপর এদিকে হচ্ছে 4 0 0 যুক্ত 5 1 কে

আবার প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো এর তিনটে কলামের গুণ এবং যেগুলোকে আমরা শূন্য আর পাঁচের গুণ তো শূন্য আবার হচ্ছে মাইনাস ছয় আর মাইনাস দুইয়ের গুণ মাইনাসে মাইনাসে প্লাস ছ গুণে বারো শূন্য আর চারের গুণ তো প্লাস শূন্য তারপর রয়েছে মাইনাস ছয় আর শূন্যের গুণ তো শূন্য প্লাস এক আর শূন্যের গুণ মাইনাস নয় মাইনাস বারো মাইনাস চার তার মানে হচ্ছে মাইনাস ষোলো আর প্লাসে মাইনাসে মাইনাস তিন এদিকে হচ্ছে বারো আর পঁচিশ করলে হচ্ছে আমাদের থার্টি সেভেন এদিকে হচ্ছে কুড়ি থেকে আট বাদ দিলে হচ্ছে বারো আর এদিকে আছে 5 এদিকে হচ্ছে -18 এদিকে 12 আর এখানে হচ্ছে শূন্য তো গুণ করার পর আমাদের এটাই অ্যানসার তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে গুণ করতে হবে আবারো আমি তোমাদের একবার বলে দিচ্ছি সর্ব ফার্স্ট কন্ডিশন হচ্ছে গুণ তখনই সংগত হবে যদি যদি আমরা দেখি প্রথম ম্যাট্রিক্সের অর্ডারের যে কলাম সংখ্যাটা রয়েছে এবং পরের ম্যাট্রিক্সের অর্ডারে যে রো সংখ্যাটা রয়েছে দুটোকে সমান হতে হবে ঠিক আছে এবং তাদের যে বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো কিন্তু এই যে যে গুণ করার পর এই অর্ডারটা কিন্তু সেই দুটোরই এই অর্ডারটা হবে ঠিক আছে এবার গুণ করার ক্ষেত্রে আমরা কি করব যে যেটা আগে থাকবে সিডি থাকলে আগে সি পরে ডি ঠিক আছে আগে কিন্তু ডিসি সি আমরা এভাবে লিখতে পারবো না আগে সিডি থাকলে এখানেও সিডি আমরা লিখব এবারে প্রথম ম্যাট্রিক্সের রো এবং পরের ম্যাট্রিক্সের তিনটে কলামের সঙ্গে আমরা গুণ করলাম এখানে ঠিক আছে এবং যাদেরকে আমরা রো ওয়াইজ লিখলাম এরপর আবার প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের সঙ্গে আবার সেকেন্ড ম্যাট্রিক্সের আমরা তিনটি কলামের গুণ করলাম এবং সেকেন্ড রোতে লিখলাম তারপর আবার আমরা প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো এর সঙ্গে এর কলামগুলোর গুণ করলাম এবং তাদেরকে আমরা থার্ড রোতে লিখলাম তো আমি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে তো আমাদের ম্যাট্রিক্সের প্রায় কিন্তু সমস্ত থিওরিটা কমপ্লিট হয়ে গেল তো আমি তোমাদের এখান থেকে আরও কিছু থিওরি রয়েছে যেগুলো তোমাদের জেনে রাখা দরকার জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা এইগুলো জেনে রাখবে জাস্ট এখানে বলা রয়েছে দেখো এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্তন এ ট্রান্সপোজ এবং এ এ ট্রান্সপোর্ট সমান এ ট্রান্সপোর্ট এ সমান আই হলে একে লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হয় তো অর্থোগোনাল ম্যাট্রিক্সটা কি জাস্ট তোমরা জেনে রাখবে সর্বপ্রথম এ ম্যাট্রিক্সকে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে মানে স্কোয়ার ম্যাট্রিক্স মানে তিন ক্রস তিন দুই ক্রস দুই চার ক্রস চার এরকম আকারে ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এ ট্রান্সপোজ তার সঙ্গে এ ম্যাট্রিক্সের যদি গুণ করি তাহলে এ এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ গুণ করার পর যদি একক ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স পাই তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা বলবো লম্ব ম্যাট্রিক্স তো এটা তোমরা মনে রাখবে পরীক্ষায় তোমাদের কিরকম একটা এ ম্যাট্রিক্স দিয়ে দেবে দিয়ে দিয়ে বলবে যে এটা লম্ব ম্যাট্রিক্স কি দেখো তো তোমরা কি করবে সেই এ ম্যাট্রিক্সের সর্বপ্রথম ট্রান্সপোজ বের করবে ট্রান্সপোজ বের করার পর এ এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ বের করবে যদি আই বের হয় তাহলে সেটা অর্থগোনাল ম্যাট্রিক্স আর যদি নাই আই বের হয় তাহলে সেটা অর্থগোনাল ম্যাট্রিক্স নয় ঠিক আছে এরপর তেরো দাগে রয়েছে দেখো এব ম্যাট্রিক্স এর পরিবর্ত যথাক্রমে এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ মানে এ এর পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ এবং বি এর পরিবর্তন ম্যাট্রিক্স বি ট্রান্সপোজ যদি হয় তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে আমরা এ ম্যাট্রিক্স পাবো মানে একটা এ ম্যাট্রিক্স এর যদি আমরা ট্রান্সপোজ করি তার আবার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে পুনরায় আমরা ওই ম্যাট্রিক্সটা ঘুরে পাবো তো এগুলো জাস্ট তোমরা মনে রাখবে এবং এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ আর এ মাইনাস বি এর হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ আবার এ বি এর হোল ট্রান্সপোজ

প্রতি সম ম্যাট্রিক্স এবং হাফ অফ এ মাইনাস এই একটি বি প্রতিসম ম্যাট্রিক্স তো এই কয়েকটা থিওরি তোমরা এখান থেকে জাস্ট দেখে নেবে তো এইগুলো হলেই আমাদের কমপ্লিট তো আজকে আমরা কিন্তু তোমাদের ম্যাট্রিক্সের পুরোপুরি থিওরিটা কমপ্লিট করে দিয়েছি আগের ভিডিওতে থিওরি কমপ্লিট করেছি আজকের ভিডিওতে বাকি যে থিওরিটা ছিল সেটা কমপ্লিট করে দিলাম তো তোমরা এই দুটো থিওরির ভিডিও কিন্তু ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমরা তোমাদের এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে চ্যাপ্টারে সেইগুলো কমপ্লিট করবো কিন্তু তার আগে তোমাদের কিন্তু এই থিওরিগুলো কমপ্লিট তবে যারা এই থিওরিগুলো কমপ্লিট না করবে তারা কিন্তু চ্যাপ্টারে এই অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না তো তোমাদের সর্বপ্রথম আমরা যে সুন্দরভাবে থিওরিগুলো বোঝালাম সেই থিওরিগুলোকে কিন্তু ভালোভাবে বুঝে নেবে এবং প্রত্যেকটা থিওরির লিংক কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলেও কিন্তু তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো এই ভিডিওটাকে তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং এখনো পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেললে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে